आरजी कर मामले पर जूनियर डॉक्टरों और सीएम ममता बनर्जी के बीच 16 सितंबर को लगभग 6 घंटे तक चली बैठक में कई अहम निर्णय लिए गए। बैठक के खत्म होने पर आधी रात को मुख्यमंत्री ममता बनर्जी ने पत्रकारों को संबोधित करते हुए कहा कि उनकी 4 में से 3 मांगे मान ली गई हैं। एक मांग सीबीआई जांच तो पहले ही मानी जा चुकी है। आपको बता दें कि सबसे बड़ा निर्णय है कोलकाता के पुलिस कमिश्नर विनीत गोयल को हटाया जाना। इसके अलावा डीसी नॉर्थ अभिषेक गुप्ता को भी हटाने पर प्रशासन सहमत हो गया है। स्वास्थ्य विभाग के डीएमई और डीएचएस को भी हटाया जा रहा है। नया पुलिस कमिश्नर कौन होगा इस पर आज शाम 4 बजे सरकार की ओर से नोटिफिकेशन जारी किया जाएगा। আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে, এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি, জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছ না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বললো। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল, 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ত ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়নি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওনাদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি। বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে। আমরা এটাও বলেছি, দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন, তাদের দিকটাও আমাদের দেখা উচিত। যদি কোনো প্রবলেম ম্যানেজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি।